একটা ব্যাপার আছে। প্রিয়া এখানে এসে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে কাল? না না, আমাকেও যেতে হবে ওর পেছন পেছন। ও কোনো বিপদে জড়িয়ে পড়ছে না তো? আমি আসছি, প্লিজ প্লিজ বি দেয়ার, চলে যাও না কিন্তু। হ্যাঁ, আমাকে জানতেই হবে প্রিয়া কিসের মধ্যে জড়িয়ে পড়ছে। কি সৌরভ কোথায়? ও তো আমাকে বললো এখানেই থাকবে। তাহলে যে এসে গেছে বললো সেটা কেউ মিথ্যে কথা বললো? সৌরভ, তুমি আমাকে এখানে কেন ডাকলে? তুমি তোমার হোটেল চেনো তাই না? মানে রাগ হয়েছে বুঝি ম্যাডামের? আচ্ছা আমার একটা কথা বলো তো, এই যে তুমি এত দূর এলে, তোমার বাড়ির লোকও দেখে ফেলেনি তো? মানে দেখো, তুমি তো আমার বাড়িতে বিয়ের কথা বলবে তাই না? তাহলে দেখলেও বা কি হয়ে গেল? লিসেন সৌরভ, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি আজই বাড়িতে বিয়ের কথা বলবে, ব্যাস। কোথায় গেল প্রিয়া? এদিকেই তো ওকে আসতে দেখলাম, হঠাৎ করে কোথায় চলে গেল? হারিয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে ভালো না বাসি, আমি যদি তোমাকে মিস না করি, তাহলে আমি তোমার জন্য এত দূর নর্থ বেঙ্গল এলাম কেন? হ্যাঁ আচ্ছা, পাচক মশাই তো বলেছিলেন এই পাহাড়ি রাস্তাগুলো অনেক বাঘ থাকে, সেরকম কোনো বাঘে কি আছে তাহলে? কিন্তু বাঘে করবেই বা কি? হয়তো প্রিয়া, ওই ছেলেটা কে ওর সাথে? তাহলে কি ওই ছেলেটার সাথেই দেখা করার পরিকল্পনা করছিল প্রিয়া? শোনো না, আমি তোমায় একটা কথা খুব খোলাখুলিভাবে বলতে চাই। দেখো প্রিয়া, আমার যা ইনকাম আর আমার যা অবস্থা, আমি এই অবস্থায় তোমার পরিবারের কাছে আমাদের বিয়ের প্রস্তাব রাখতে পারব না। দেখো মানে তোমাদের পরিবারের লোকজন কেনই বা আমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে জলে ভাসিয়ে দেবে বলতে পারো? হ্যাঁ, এত কি কথা বলছে ওরা? আচ্ছা ছেলেটা কি প্রিয়ার পূর্ব পরিচিত? নইলে এত কথা বলবেই বা কেন? এখানে এভাবে চলে এলো আর কেনই বা এলো?